লহগড় উপজেলার দুই নম আমিরাবাদ ইউপির পুরাতন বিউসি হতে কলাউজান সংযোগ সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন হয়েছে সাতক্ষণীয় লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মোহাম্মদ নজামুদ্দিন নদভীর একান্ত প্রচেষ্টায় দীর্ঘদিনের অবহেলিত এই সড়কটি নির্মাণ কাজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী একুশ ফেব্রুয়ারিটায় পুরাতন বিউসি সড়কে মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয় এই সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস স্থানীয় সাংসদের ভাগিনা ও আমিরাবাদ বঙ্গবন্ধু পরিষদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুল হক বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লোহাগা উপজেলা শাখায় সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম আমিরাবাদ ইউপি সদস্য মাওলানা আজিজুল হক আমিরাবাদ ইউপি সদস্য মৃণাল দাস মিলন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী মনি। আমিরাবাদ ইউনিয়ন তাঁতিলীগের সেক্রেটারি এস এম নাসির উদ্দিন কন্ট্রাক্টর প্রতিনিধি জসিম উদ্দিন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন এ বিষয়ে আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস বলেন সাতকানিয়া লোহাগাড়ার সংসদ প্রফেসর ডক্টর আবুরাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভি একজন উন্নয়নের খান্ডারী তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে আমিরাবাদ ইউনিয়নের যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে অত্তর এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পুরাতন বিউসি সড়কটি কার্পেটিং করেন এলাকাবাসী চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবুরাজা নোদভিকে স্বাগত জানান শেহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া